वाह थैंक यू চাপুল দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তাই কথা তো দিয়েছি এগুলো চাপুল আর এটা এলাইচি আমরা যাচ্ছি মিরি চলুন তাহলে আমাদের সাথে কোথায় কোথায় যাই সীমানা এটা কি সীমানা বলে এই দেখুন কি দারুণ সিনারি ওই দেখা যাচ্ছে দূরে উঁচু ওইখান দিয়ে সান্দাকফু যেতে হয় এই যে সান্দাকফু হেঁটে যাওয়ার জন্য আমরা এখন নেপালের বর্ডারে চলে এসেছি দেখুন ওই দেখুন নেপাল দেখা যাচ্ছে পেছনে যা দেখতে পাচ্ছেন সব নেপাল যা দেখা যাচ্ছে সব নেপাল নেপালের গ্রাম দেখা যাচ্ছে দয়া করে চা গাছের পাতা তুলিবেন না অন্যথায় 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে দার্জিলিং থেকে যখন এসেছিলাম প্রচন্ড শীত ছিল কিন্তু মিরিকে এসে অতটা শীত লাগছে না এখন এইগুলো কেউ লাগায়নি একা একাই হয়েছে এগুলো পাহাড়ি দেখুন কি সুন্দর পাহাড়ি ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে ওয়াও দেখুন এগুলো সব পাহাড়ি ফুল এগুলো কিন্তু কেউ লাগায়নি একা একাই হয়েছে সব পাহাড়ি ফুলগুলো এই ফুলের কালারটা কি সুন্দর ইয়েলো পুরো কাঁচা হলুদ দিলাম কি সুন্দর লাগছে সব পাহাড়ি ফুল দেখুন বন্ধুরা একটা মিরিকের একটা জায়গায় আমরা এসেছি কি সুন্দর জায়গাটা আর ওই যে পাহাড়ের নিচে দেখা যাচ্ছে একটা গ্রাম কি সুন্দর একটা গ্রাম দেখুন নিসাক দেখুন কি সুন্দর খেলছে মজা লাগছে নিসাক ভালোই বসার জায়গা আমরা এখন যাচ্ছি কমলালেবু বাগানে এই গ্রামটার উপর দিয়ে গ্রামটার মধ্যে দিয়ে দেখুন এটা পাহাড়ি গাঁও পাহাড়ি গ্রাম কি সুন্দর আপনাদের গিয়ে দেখাবো পাহাড়ি বাঁশ বাঁশ গাছ দিয়ে দেখুন বাড়ির বেড়া দেয়া কি সুন্দর পাহাড়ি বাঁশগুলো এই তো কমলালেবু গাছ কি সুন্দর ফুল গাছ আমরা উপরে উঠছি দেখুন কি সুন্দর পাহাড়ি ফুল আর কি সুন্দর সুন্দর বাড়ি কি দারুণ না এই বাড়িটা হাঁপিয়ে গেছি আমরা উঠতে উঠতে প্রচন্ড রোদ আজকে আর খুব সুন্দর দেখুন এই দেখুন এইগুলো শীতের সময় আগুন জ্বালানোর জিনিস ওই যে একটা ডগে শুয়েছে কত নতুন নতুন গাছ নাম জানি না এইগুলোর সবই নতুন নতুন লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখুন একটা স্কোয়াশ গাছ কত স্কোয়াশ দেখুন এই দেখুন ভেতর দিয়ে ভেতর দিয়ে অনেক স্কোয়াশ আছে দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে এই যে একটা ছোট্ট ওসব বাড়ি লাগিয়েছে আমরা প্লেন্সে যেমন লাউ কুমড়ো লাগাই এখানে ওই রকম স্কোয়াশ লাগাই কি সুন্দর স্কোয়াশ ধরে আছে গাছে বাহ প্রচুর স্কোয়াশ ধরে আছে গাছে এই দেখুন চা বাগানের মধ্যে দিয়ে ওই মেয়েটা আমাদের নিয়ে যাচ্ছে এই দেখুন আপনারা তো চা গাছ দেখেছেন এই দেখুন চা গাছের ফুল কি সুন্দর দেখুন চা গাছের ফুল কি দারুণ লাগছে চা গাছের ফুল ফুল আমি চা গাছের ফুল কানে গুঁজে নিয়েছি কমলালেবুকে এখানে সন্তুলা বলে সন্তরা সন্তরা সন্তলা সন্তলা চা ফুল দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তাই কটা তুলেই নিচ্ছি দেখুন চুরি করছে তুলো না তুলো না
আমরা জানতাম না, একটা মেয়ে বললো আমাদের এইগুলো ফুল ঝাড়ু ঝাড়ু, এইগুলোই শুকিয়ে ফুল ঝাড়ু বানায়। দেখুন আমরা কমলালেবু বাগানের নিচে চলে এসেছি, কত কমলালেবু। এবার এই যে কত কমলা লেবু, এই দেখুন আমরা কমলা লেবু গাছের তলায় ভর্তি। এই গাছগুলো অনেকটা উঁচু, কেউ হাত দিয়ে পারতে পারবে না। কত কমলা লেবু, এই যে কাছে সব কমলা লেবু, এবার একদম কাছে দেখুন কত বড় বড় কমলা লেবু। এগুলো কফি গাছ, এই দেখুন বন্ধুরা এটা কফি, এই যে কফি গাছ, হ্যাঁ কফি, এই যে কফি গাছ তুলছে পাহাড়ি কফি, এগুলো পাহাড়ি কফিতে চাষ হয়, অনেক চাষ হয়, বহুত সুন্দর হয় দেখিয়ে। বাহ থ্যাংক ইউ, কাউকে দেয় না পেরে, আমাদেরই দিচ্ছে। আর গন্ধ দেখুন, আমাদের কাছ থেকে টাকাও নিল না। ইতনা দে দিয়া, ইয়ে দেখিয়ে, ইয়ে ভাই সাহেব হাম লোগো কো ইতনা দে দিয়া, পয়সা ভি নাহি লিয়া, ইয়ে দেখিয়ে। আমাদের কত কমলা লেবু, আপনি একটু দাঁড়ান না প্লিজ, আপকা ভি ফটো লেনা হ্যায়, দেখিয়ে হাম লোগো, দেখুন আমাদের কত কমলা লেবু দিলো ভাইয়া। থ্যাংক ইউ, হ্যাঁ আপকা নাম কিয়া হ্যায়? মণি কুমার রায়। ও থ্যাংক ইউ। এই দেখুন পুরো ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে আমাদের। ইধার সে যা পাঙ্গে ইধার সে জানা হোক, উপর রাস্তা মে আমার গাড়ি হয় বাপে। দেখুন বন্ধুরা আমাদের কমলা লেবু দিল, আবার আমাদের রাস্তাতেও নিয়ে যাচ্ছে। আমরা রাস্তাটা একটু হারিয়ে ফেলেছিলাম, উনি আমাদের রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এটা হলো পাহাড়ি টমেটো। ঠিক আছে থ্যাংক ইউ। এই যে আমাদের এগিয়েও দিয়ে গেল, এই যে সব কমলার উপর পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সুন্দর একটা রাস্তা, বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কফি গাছ দেখতে পেলাম, এখানে কফি চাষ হয়, দানা যেগুলো হয় বীজ যেগুলো হয় সেগুলো খুব ভালো হয়, বড় বড় সাইজের হয়। এই দেখুন পুরো ভর্তি হয়ে আছে কফি গাছ, কফির দানাগুলো পুরো ভর্তি হয়ে আছে। পাহাড়ি সিম গাছ, গ্রাম তো তার জন্য এইগুলো এখানে দেখতে পাচ্ছেন, শহরে এইগুলো দেখতে পাবেন না। এই যে এক দিদি হ্যায় ইয়াহ পে, আপকা নাম কিয়া হ্যায়? লক্ষ্মী ছেত্রী। ইয়াহ কা লোক বহুত আচ্ছা হ্যায়, এখানকার লোক অনেক ভালো হয় বন্ধুরা, আপনারা আসবেন,
বুঝতে পারবেন এটা খুব ভালো হয় পাহাড়ি কলা একদম গ্রামের সার বিষ সবকিছু ছাড়া অর্গানিক কি সুন্দর পাহাড়ি ফুল এগুলোর নাম জানি না আমি এর নাম দিলাম সুন্দরী হেঁটে হেঁটে কমলালেবুর বাগান দারুণ ঘোরার মজাই আলাদা গতবার এখান থেকে আমরা ছবি তুলেছিলাম এই কমলালেবুর বাগান থেকে কিন্তু এইবার সব শেষ হয়ে গেছে এই বাগানটা আমরা এখন আছি বন্ধুরা মিরিকের মঞ্জুগায় খুব সুন্দর দারুণ দেখতে ওই দেখুন ওইদিকে কারশিয়াং দেখতে পাওয়া যাচ্ছে দেখুন গাছের কমলালেবু দেখুন দারুণ গন্ধ আর লোক সামলাতে না পেরে এখন খেয়ে নিচ্ছে একদম গাছ থেকে টাটকা ভাবছি বন্ধুর এখানে একটা বাড়ি করে নেব আমি তো ওই চা বাগানে ভাবছি একটা বাড়ি করব একটা চা বাগানে করব আর একটা এখানে করব টক টক মিষ্টি মিষ্টি না অসম অসম যেমনই টেস্ট হোক গাছের পাড়া একেবারে দারুণ টেস্ট দারুণ আমি খেলাম তো টেস্ট মানে দারুণ টেস্ট এই দেখুন ছোঁচা নেবে এই যে একটা চাইলাম পরে দিবে এত মিষ্টি মানুষ এটা তো আরো রসে ভরা খাও ধরো এই যে ভালো সত্যি কমলালেবুগুলো রস ভর্তি যে উঠে গেছে নিসাই দেওয়া নিসাইকে বাবার সাথে সামনে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই